ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তোমাদেরকে জানাই শুভ বিজয়া। আর শুভ বিজয়া যদিও তোমাদেরকে জানিয়েছি, তবু আরও একবার যেহেতু ভিডিও বানাচ্ছি। আর আজকে কোজাগরী লক্ষ্মী পুজো, এবং সাথে রইলো কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক 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 শুভেচ্ছা। তো এবার বলো, তোমরা আগে বলো, সবার আগে শুনতে চাই পুজো কেমন কাটালে, কে কিরকম কাটালে। আমি কাটিয়েছি, মোটামুটি কাটিয়েছি, যে দুদিন বেরিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, ষষ্ঠী আর অষ্টমী। আর বেরোইনি, পাড়াতেই ছিলাম, ওই জন্য আর ওগুলো শেয়ার করিনি, কারণ এমনি নর্মালি বসেছিলাম। তো ভাবলাম আজকে তো লক্ষ্মী পুজো, কোজাগরী গতকালও ছিল, আজও আছে, তো ভাবছি এবছর তো আমাদের সেরকম পুরোহিত দিয়ে পুজো হবে না। কারণটা তোমরা জানো যে আমাদের কালাশু আছে, আমার জা মারা গেছেন, জ্যাঠা শ্বশুর মারা গেছেন, মানে 6 মাসের মধ্যে আমাদের বাড়িতে দুটো মৃত্যু হয়েছে, যার কারণে আমাদের কাল অসুখ চলছে। কারণ ওই কারণে পুরোহিতকে দিয়ে পুজোটা আমরা করাতে পারবো না, তো সেই জন্য নিজেরাই নর্মাল যেরকম পাচ্ছি সাধারণত সেভাবেই পুজোটা করছি। তো ভাবলাম যে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তাহলে এটা কেন শেয়ার করব না। তা যেরকম আমাদের মানে কি বলবো, মানে যেরকম ভাবে আমরা পুজোটা করছি নর্মাল, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। ইচ্ছে আছে, দেখা যাক কতটুকু কি করে উঠতে পারি। তো তোমরা দেখো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর আরেকটা কথা বলো তো আমাকে, আমার খুব জানার ইচ্ছে, কারণ আমি এটা নিয়ে আমাদের অনেক বন্ধু বান্ধবী সবাইকে জিজ্ঞেস করেছি, আমার মেয়ে হাসছে ওদিক থেকে, কলকাতার শ্রীভূমির ঠাকুর কে কে দেখেছো আর কে কে দেখোনি, এটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? কারণ আমি দেখবো কারা মানে গিয়েছো আর কারা কারা যাওনি, মানে আমি হচ্ছে নায়ের খাতায় আছি, এবার আমার সাথে কাদের কাদের মিল খাচ্ছে সেটা কিন্তু আমাকে দেখতে হবে। সো এই জন্যই তোমাদেরকে জিজ্ঞেস করছি যে শ্রীভূমি অর্থাৎ বুর্জ খলিফা, খলিফা না খালিফা, খালিফা বলে, ওই যাই হোক একটাই হবে, বুর্জ খালিফা কারা কারা দেখতে গিয়েছিল আর কারা কারা যাওনি, আমাকে অবশ্যই এটা কিন্তু কমেন্ট করবেই করবে যারা যারা ভিডিওটি দেখে থাকবে, ঠিক আছে? তাহলে এখন আমার স্নান হয়নি, মানে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, যেটুকু আমার রোজকারের কাজকর্ম থাকে সেগুলো করে নিয়েছি, চা খেয়ে নিয়েছি, কারণ আমি চা না খেয়ে থাকতে পারি না। আর ভগবানকে মন থেকে ডাকাই হচ্ছে সব থেকে বড় জিনিস, ভগবান কখনো বলেনি যে না খেয়ে তুমি আমায় পুজো দেবে না, মন থেকে ডাকো অন্তর থেকে ডাকো ভগবান তোমারটাকে নিশ্চয়ই সাড়া দেবে। তো যাই হোক, আমি চা খেয়ে নিয়েছি, বিস্কুটও খেয়েছি, এবারে আর অন্য কিছু খাবো না, আর একদম পুজো আজকে 6টা না 7টা অবধি মনে হয় পূর্ণিমা আছে, তার আগেই আমরা মাকে যতটুকু দেবার। আর আরে হ্যাঁ, এবার অন্নভোগ হবে না, কারণ যেহেতু পুরোহিত দিয়ে পুজো হচ্ছে না, পুরোহিত দিয়ে পুজো না করলে অন্নভোগ দেওয়া যায় না, মানে ওটা সংকল্প করা যায় না, সেই জন্য এমনি নর্মাল নাড়ু খই সুজি এই সমস্ত কিছুই করবে, একদম যৎসামান্য, মানে একদম মানে একেবারে কম, মানে আগের বার যা দেখেছিলে, আগের বারের ভিডিওটাও আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারো, তার থেকে মানে 100-এর মধ্যে 20% হয়তো হবে, তারও কম হলেও হতে পারে, সেটা কোয়ান্টিটির ওপর নির্ভর করবে। তো যাই হোক, তো তোমাদের সাথে সেটা দেখাবো, শেয়ার করব। এখন আমি স্নান টান করে তারপরে পুজোর ঘরে যাব, গিয়ে আমার ননদের সাথে তার সাথে একটু হেল্প টেল্প করবো, কি দিদিভাই সব কিছু করছে, ওই টুকিটাকি যেটুকু হেল্পের দরকার হয় একটা সেটুকু করবো। তাহলে চলো কথা না বাড়ি, শুরু করা যাক আজকের ভিডিওটি, কেমন? তো বন্ধুরা, তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে, চান করে, পুজো দিয়ে, মানে ঘরের পুজো, মানে নিত্য পুজো আর কি, সেটা দিয়ে আমি তোমাদের কাছে আবার ফিরে এলাম। এখনও অনেক কাজ বাকি, অনেক বলতে লুচি করা বাকি, ময়দা মাখা হয়ে গেছে, সেটা দিদিভাই করে নিয়েছে, আর এই যে আমার মেয়ে মামাম, মাম মাম টাটা করো, হাই করো, হাই বলো, হাই। তো ও আলপনা দিচ্ছে, ওই প্রত্যেকবার আলপনা দেয়, ওই দিচ্ছে। আর এখন তারপরে এটা হয়ে যাওয়ার পরে তারপর লুচি ফুচি ভাজা হবে, সেগুলো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আর তারপরে আমরা বিকেল 5টা সাড়ে 5টার দিকে, একটু সন্ধে না হলে ভালো লাগে না, মায়ের পুজো তো, সন্ধেবেলা হলে পরে একটু যখন একটু সূর্যটা অস্ত চলে যাবে, একটু সন্ধে সন্ধে ইমেজ মানে আমেজ সরি থাকবে, তো তারপরে তখন আমরা মাকে দিয়ে দেবো, সেগুলো তোমাদের সাথে সব প্রত্যেক কিছু শেয়ার করবো। তো আমার সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো চায়ের টাইম চলে এসছে, কারণ একটু এটা যে এনার্জি ড্রিঙ্ক আমি বলি তোমরা জানো, এখন বাজে 2:30, তো একটুখানি চা নিয়ে নিচ্ছি, কারণ এই টাইমটা লাঞ্চের টাইম থাকে আমার, তো একটু চাটা নিলে একটু এনার্জিটা মানে পাওয়া যায়, মানে লুচিটা বেশ ভালোভাবে বানালে, তো অবশ্যই দুধ চা, লিকারটাকে ঠিক পছন্দ করি না তোমরা জানো। তো এখন একটু খেয়েছি, আমি নরত্বও দিয়ে এসেছি, শুধু খাবো না বিস্কুট দিয়ে খাবো, কারণ আমি আমার গ্যাস ফ্যাস হয়ে গেলে আমার সাংঘাতিক অবস্থা হয়ে যায়, তো এই চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর লুচিতে বানাতে যাবো, চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। তো বন্ধুরা এই দেখো, এখন লুচি বানানোর প্রিপারেশন চলছে, লুচি বেলছে আমার ননদ,
আর এই দিদিভাইকে তোমরা সবাই চেনো, কারণ এই পুজোর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কি পুরোটাই বলতে পারো জোগাড় করেছে, ইভেন করে চলেছে এখনো পর্যন্ত। তো তোমাদেরকে শুরুতেই বলেছি, এবার একদম যৎসামান্য আয়োজন, যার কারণে একদম যৎসামান্যভাবে সব কিছু করা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, লুচি বানানো হচ্ছে সেটা। বন্ধুরা দেখো, আমাদের মায়ের প্রস্তুতি প্রায় শেষ, শুধু এখন ধুনুচিতে দেওয়া হচ্ছে। এই হচ্ছে, সুন্দরভাবে সাজিয়েছি। কিরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আর এই দেখো, যতটুকু পেরেছি একদম যৎসামান্য আয়োজন, আর কিচ্ছু নেই আজকে এবছরে, একদম কম। এই হচ্ছে আমাদের মা, গোপুসোনা, গোপুসোনাও আছে, গনু আছে, গোপু আছে, গনু আছে, আর লক্ষ্মী মা আছে। দেখে নাও তোমরা কিরকম হয়েছে সাজানোটা, বলবে অবশ্যই কমেন্টে। তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়ির এবছরের পুজো। আচ্ছা, সবার আগে আমার আমার লক্ষ্মীকে দেখো। এই দেখো আমার লক্ষ্মী, আমার লক্ষ্মীকে দেখেছো? আমার লক্ষ্মী, এই হচ্ছে আমার আমার লক্ষ্মী, দেখো আমারই শাড়ি পরেছে। আর মেয়েরা তো মায়েদের শাড়িই পরে, আমরাও পরেছি ছোটোবেলায়। ও বললো যে মা আমি শাড়ি পরবো, বললাম ঠিক আছে তাহলে তুই পর। আর পুজোটা আমি নাইটি পরেই করে নিয়েছি, কারণ শাড়ি পরার মতো মেয়েদের ছিল না, তো একটু শাড়িটাই পরলাম, কারণ লক্ষ্মী পুজোর দিন আমি প্রত্যেক বছর শাড়ি পরি। তো আগের বছর তোমাদের সাথে শেয়ার করা আছে। তো যাই হোক, এবার তোমাদের যেহেতু বলেছিলাম প্রথমেই যে এবছর একদম যৎসামান্য আয়োজন নিজেরাই করব, তো নিজেরাই পুজোটা সারলাম। কিরকম লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ 10K হলে কিউএনএ তোমাদের জন্য। তোমাদেরকে কথাই দিয়েছি 10Kটা করে দাও, তবে তো কিউএনএটা আসবে। তো যাই হোক, আর হ্যাঁ, শুরুতে বলেছিলাম যে শ্রীভূমির ঠাকুর কারা কারা দেখেছো আমাকে কমেন্টে জানাবে। আমার মেয়ে নাচ করছে ওদিকে, শ্রীভূমির ঠাকুর, সেটা কিন্তু অবশ্যই জানাবে যারা যারা বুর্জ খলিফা দেখতে গেছো, খলিফা। যাই হোক, তো বন্ধুরা আর ভিডিওটি বড় করছি না, কারণ একদম ভালো লাগছে না শরীরটা। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যে বললাম ভালো লাগে লাইক অবশ্যই কমেন্ট। তাহলে দেখা হয় পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।